ইন্ডিয়া এবং ইংল্যান্ডের ম্যাচ শেষ হয়ে যাওয়ার দুদিন পর থারাম্পিয়ার জানালো এই ব্যাপার। বন্ধুরা, নো বলে আউট হয়েছিল সূর্যকুমার যাদব। বন্ধুরা, আপনারা যদি জানতে চান যে কি এই ব্যাপার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। টি-20 ওয়ার্ল্ড কাপ 2022-এ ভারতীয় টিম 5টি লিগ ম্যাচ খেলেছে আর এই 5টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচে জয়লাভ করেছে এবং পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থেকে 8 পয়েন্ট নিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ 2022-এর সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। সেমিফাইনালে ভারতীয় টিম মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের মতো ভয়ঙ্কর টিমের সঙ্গে। তার মধ্যে ভারতীয় টিম প্রথমে ব্যাটিং করে 168 রান করে 6 উইকেট হারিয়ে 20 ওভারে, আর হার্দিক পান্ডিয়া সবথেকে বেশি 33 বলে 63 রানের বিধ্বংসী ইনিংস খেলে ফেলে, আর সেখানে বিরাট কোহলি 40 বলে 50 রানের ইনিংস খেলে ফেলে। বন্ধুরা, সূর্যকুমার যাদব যদি আর 40 রান বেশি করত, তাহলে ভারতের স্কোর 200-র ওপরে টপকে যেত, তাহলে হয়তো ভারত এই ম্যাচ হারতো না। সূর্যকুমার যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে 10 বলে 14 রান করে আউট হয়ে যায়। আদিল রশিদের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান সূর্যকুমার যাদব। কিন্তু বন্ধুরা, ম্যাচ শেষ হয়ে যাওয়ার দুদিন পর থার্ড আম্পায়ার যখন চেক করে দেখলো, তখন দেখলো যে সেই বলটা নো বল ছিল। কিন্তু বন্ধুরা, এখন তো আর কিছুই করার নেই, কারণ ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ 2022 থেকে বাদ পড়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।